প্রায় সাড়ে তিন মাস পর ৫'শ নিচে নামল ভারতের করোনার দৈনিক মৃত্যু। একদিনে মারা গেছে ৪৯৯ জন, এ পর্যন্ত মোট প্রাণহানি ৪১৪১০৮। দেশটিতে গত কয়েকদিন ধরে ৩৮,০০০ থেকে ৪২,০০০ মধ্যে আছে দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ৩৮,১৬৪। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩১,১১,৪৪,২২৯। মোট সংক্রমণের হার ৬.৯৯%। দেশের প্রতিটি রাজ্যে সংক্রমণ কমলেও উন্নতি হচ্ছে না কেরালা পরিস্থিতি। ২৪ ঘন্টায় সেখানে আক্রান্ত হচ্ছে প্রায় ১৪,০০০ মানুষ। ভারতে এ পর্যন্ত করোনার টিকা পেয়েছে ৪০,৬৪,৮১,০০০ বেশি মানুষ। এদিকে টিকা নেয়ার কারণে মৃত্যুর হার দশমিক ৪% বলে এবং এক গবেষণার পর জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ।